প্রথমে বিল্ডিং এটা দেখুৱাই লৈছো। ধেমাজিৰ বিষ্ণুপুৰ গাঁৱৰ বাসিন্দা মোহিত নাথ নামৰ লোকজনৰ নির্মীয়মান বিল্ডিং এইটো। ঘর এটা সজার বড় সপোন আছিল, সেই সপোন পূরণ করেছে মোহিত নাথে। টাইলস লগোৱা ধুনীয়া এটা দুমহলীয়া ঘর, পিছে গাঁও এখনত এনে এটা ঘরের গৰাকী হওয়াটো ভাগ্যৰ কথা। কিন্তু রব, নির্মীয়মান এই ঘরটুক লৈ এটা সমস্যা আছে। সমস্যাটো হল এইটো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বিশ্বাস হওয়া নাই নহয়, বিশ্বাস নকৰিবই জানো, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত এনে ঘর আপুনি কেতিয়াও যে দেখা নাই। এতিয়া পিএমএওয়াইর হিতাধিকারী মোহিত নাথর বিষয়ে কওঁ শুনক। মোহিত নাথ এজন চহকী মানুহ। মোহিত নাথর দুই পুত্রই সরকারি চাকরি করে, আনকি বোয়ারেকও সরকারি চাকরিয়ালেই। এখন নদন বদন ঘরের গৰাকী মোহিত নাথ কেনেকৈ হল প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী? আমি আর টি আই রিপোর্টের যোগেদি আমি গম পাইছিলোঁ যে অকল ধেমাজি এই বিষ্ণুপুর পঞ্চায়েত বুলিয়ে নহয়, সমগ্র ধেমাজি জিলাখনত যিমানকেইটা খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয় আছে প্রত্যেকতে দুর্নীতি, ইমানেই ব্যাগম ব্যাগম দুর্নীতি আছে, ইমানেই কেলেঙ্কারি কৰিছে তেখেতলোকবিলাকে। এইটো মাত্র এটা আমি সাধারণ এটা প্রমাণ বুলি কব লাগে। অকল মই দুজন মানুহৰ ওপৰত এফ আই আর কৰিছোঁ, কারণ দুটা ঘৰৰ ওপৰত মই কেলেঙ্কারিটো বেছিকে পাই পিনে মই এফ আই আর কৰিছোঁ। দরিদ্রক বঞ্চিত করে ধনীক দিয়া হৈছে সুবিধা, এয়া বিষ্ণুপুর পঞ্চায়েতৰ দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধির কৃপা। লগতে আছে এদল ঘুষখোর সরকারি কর্মচারী। হিতাধিকারী মোহিত নাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার পৰা ঘর সাজিবলৈ পোৱা টকা আৰু নিজৰ কিছু টকা মিলাই এই দুমহলীয়া ঘরটো সাজিছে। রাজ্যত এনে অসংখ্য মোহিত নাথ আছে, শ শ পঞ্চায়তত এনে ভয়াবহ দুর্নীতি চলিয়ে আছে। এতিয়া বিষ্ণুপুরের যুবকসকল আরক্ষী প্রশাসনের কাষ চাপিছে, দেখা যাওক এনে ভয়ঙ্কর দুর্নীতি রোধ করিব পারে নে নোৱাৰে। ধেমাজিৰ পৰা বিজন শর্মা, DY365।